বাঁকুড়ার সতীঘাটে শনিবার সকালে কাঠের সেতুর উপর দিয়ে চাল বোঝাই লরি পারাপার করতে গিয়ে বিপত্তি ঘটে। চাল বোঝাই লরিটি পারাপার করতে গিয়ে ভেঙে দিল সেতুর একাংশ। বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। এলাকাবাসীরা লরিটিকে আটক করে। তাদের দাবি, সেতুর ভাঙা অংশ মেরামত করে দিলে গাড়িটি যেতে পারবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন রাতের অন্ধকারে এই সেতুর ওপর দিয়ে ভারী গাড়ি যাতায়াত করে, ফলে সেতুটি ভেঙে যেতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজরদারি করবে বলে জানায়। হাজার হাজার মানুষ, এই যে বিঘ্না কেশাকুল বা এদিক থেকে আসে, হাজার হাজার মানুষের ক্ষতি। প্রতিদিন 3-6 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়। যারা সাইকেলে আসে, যারা পায়ে হেঁটে আসে, তাদের অবস্থা ভাবুন। আর আমরা যারা টু হুইলারে আসি, প্রতিদিন 6 কিলোমিটার 4 বার 5 বার, তাহলে 24-25 কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হয়। 115 টাকা তেলের খরচা, তাহলে আমাদের খরচার দিকটাও বাটে, হয়রানির দিকটাও বাটে। এখানে মিনিমাম মানে যদি প্রশাসন থেকে মানে সিভিক দেওয়া হতো, বা এই যে সামনে কোনো নোটিশ ঝোলানো নেই যে রাস্তাটা বন্ধ আছে, কোনো কিছুই করা হয়নি। পিলারগুলো তুলে দেওয়া হয়েছে, সে পিলারগুলো তুলে দেওয়ার পর কে তুলে দিচ্ছে রাত্রিবেলা সেটা তো জানা যাচ্ছে না। কালকে একটা ট্রাক ঢুকেছিল, সেই ট্রাকটা ওই অংশটা ভেঙে দিয়ে চলে গেছে, আজকে আবার ও ঢুকেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ব্রিজটার, এই কাঠের ব্রিজটা যেন মেরামতটা, যেটা রয়েছে স্ট্রাকচারটা, সেটা যেন একটু ঠিকঠাক করে মেরামত করে দেওয়া হয়, যাতে আমাদের পেরোনোর, আমাদের খুব একটা চাহিদা কিছু নেই। যতক্ষণ না বড় ব্রিজ হচ্ছে, ততক্ষণ আমাদের এই কাঠের ব্রিজটা যেন সুরক্ষিত থাকে। এবং যেন মানে টু হুইলার মানুষ হেঁটে যাচ্ছে, বা টোটো, যদি উইদাউট প্যাসেঞ্জার টোটো যায় সবচেয়ে ভালো হয়। আরে আমাদের সমস্যা, আমাদের এতগুলো লোক আমাদের যত দায়, এই রাস্তাটা ভেঙে গেলে আমাদের স্কুলের ছেলে মেয়েদের কি পরিমাণে যে কষ্ট হয় প্রাইভেট পড়তে যেতে করতে যেতে। যখন রাস্তাটা তৈরি করলো, তাদের তো উচিত ছিল যে এখানে লিখে দিই 4 চাকা গাড়ি যেন না যায়। 4 চাকা গাড়ি হরদম যাচ্ছে, দিন রাত্রি যাচ্ছে, ছোট ছোট হাতি গাড়িগুলো যাচ্ছে, সব কিছু যাচ্ছে। আজকে রাস্তাটা পুরো ড্যামেজ করে দিয়েছে। কালকে অ্যাম্বুলেন্স গেছে, কালকে রাত্রিবেলা 9টা 10টার সময় অ্যাম্বুলেন্স চলে গেছে। এই দায়গুলো কে নেবে? এটা কি করতে হলে করলে ভালো হয়? এখানে অ্যাঙ্গেল গুলো ছিল, তুলে দিয়েছে, বালির গাড়িগুলো যেত ওখানে অ্যাঙ্গেল তুলে দিয়েছে, ওখানে অ্যাঙ্গেল তুলে দিয়েছে। আমাদের ব্যবস্থা করুন এটা একটা কিছু। আমাদের বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।